আমরা অধিকার যাত্রা সংগঠিত করছি জনগণের অধিকার ফিরে দেওয়ার, যে অধিকার আক্রান্ত, মানুষের অধিকার, বেঁচে থাকার অধিকার, দুবেলা খেতে পাওয়ার অধিকার, সেই অধিকার আক্রান্ত, সংবাদ মাধ্যমের অধিকার আক্রান্ত, সাংবাদিক আক্রান্ত, তার মানে গণতন্ত্রই আক্রান্ত। সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কুচবিহারের সিতাই থেকে আমাদের অধিকার যাত্রা শুরু করেছি 17 ফেব্রুয়ারি, সেই অধিকার যাত্রার সূচনা ঘটেছে, সমাপ্ত হবে আগামী 10ই মার্চ। একদম পাহাড় থেকে সাগর পর্যন্ত গিয়ে যাদবপুর HB বাসস্ট্যান্ডের কাছে আমাদের সেই অধিকার যাত্রা সমাপ্ত হবে। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পাহাড় থেকে সাগর অধিকার যাত্রা আজ খড়িবাড়িতে পৌঁছয়। অধিকার যাত্রা পৌঁছানোর পর বিভিন্ন বামপন্থী শাখা সংগঠনের তরফে তাদের সংবর্ধনা জানানো হয়। এদিন বিকেলে খড়িবাড়ি মহাবীর স্থান থেকে সংগঠনের একটি মিছিল শুরু হয়। মিছিলটি খড়িবাড়ি বাজার পরিক্রমা করে, পরে খড়িবাড়ি BDO অফিসের পাশে একটি পথসভা করে। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী জানান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে 17ই ফেব্রুয়ারি কোচবিহারের সিতাই থেকে অধিকার যাত্রা শুরু হয়েছে। আগামী 10ই মার্চ দক্ষিণ 24 পরগনা জেলার যাদবপুর HB বাসস্ট্যান্ডে গিয়ে এই অধিকার যাত্রার সমাপ্তি ঘটবে। এরপর 14ই মার্চ নবান্ন অভিযান কর্মসূচি হবে। কেন্দ্রীয় হরে মহার্ঘ ভাতা, শূন্যপদে স্বচ্ছ নিয়োগ সহ একাধিক দাবিতে এই পদযাত্রা শুরু হয়েছে। খড়িবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।